অষ্টম শ্রেণী ছাত্র। দেখো আমরা তাপ অধ্যায়টি আলোচনা করতে শুরু করেছিলাম, যেটুকু বাকি আছে আজকে সেটা একটু আলোচনা করে এই অধ্যায়টি আজকে সমাপ্ত করে। দেখো তোমাদের যেটুকু অংশ বাকি আছে সেটা হচ্ছে তাপ সঞ্চালন। তাপ সঞ্চালন জিনিসটা উষ্ণতর অংশ থেকে অপেক্ষাকৃত কম উষ্ণতর অংশে তাপের সঞ্চালন সঞ্চালনের ঘটনা তাপ সঞ্চালন কি বললাম। দেখো আবার বলছি, উষ্ণতর স্থান থেকে অপেক্ষাকৃত কম উষ্ণতর স্থানে তাপ চলাচলের ঘটনা তাপ সঞ্চালন। বুঝা গেল? দেখো তাপের সঞ্চালন তিন ভাবে হতে পারে, তিন ভাবে হতে পারে। কি কি তাপের সঞ্চালন তিন ভাবে? একটা হচ্ছে বলা হয় পরিবহন, দুই হচ্ছে পরিচলন, আর তিন হচ্ছে বিকিরণ। তাহলে তাপ সঞ্চালন তিন ভাবে হতে পারে। প্রথমে দেখো বলেছি পরিবহন, তারপরে বলেছি পরিচলন, আর তিন নম্বরটা হচ্ছে বিকিরণ। তিন ভাবে কিন্তু তাপ আমার সঞ্চালন হতে পারে। যেটা প্রথমে আসবে সেটা হচ্ছে তাপের পরিবহন। তাপের পরিবহন হচ্ছে যে পদ্ধতিতে কোনো পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞ্চালিত হয়। কি বললাম? যে পদ্ধতিতে কোনো পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞ্চালিত হয়, কিন্তু পদার্থের অণুগুলির কোনো স্থানচ্যুতি ঘটে না, তাকেই বলবো আমরা তাপের পরিবহন। তাপ সঞ্চালন ঘটবে ঠিক কোথায়, কিন্তু পদার্থের অণুগুলির স্থানচ্যুত কিন্তু হবে না। যদি এটা আমরা ব্যাখ্যা করি জিনিসটা কি অ্যাকচুয়ালি কি হয়, তাপের পরিবহন পথে তাপ কিভাবে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালন করে, অথচ অণুগুলোর মধ্যে কোনো স্থানচ্যুতি হয় না। যদি একটা কঠিন বস্তু, একটা কঠিন বস্তু নেই, কঠিন বস্তু নেওয়ার পর ধরো একটা যদি আমরা একটা গঙ্গাকৃতি কঠিন বস্তু নিই, তাহলে যেহেতু একটা কঠিন বস্তু যদি নিই, কঠিন বস্তুর ক্ষেত্রে অণুগুলি কি থাকে, অণুগুলোকে ঘন সন্নিবিষ্ট হবে, একটার সঙ্গে একটা লেগে থাকে, কিন্তু তরল বা গ্যাসের ক্ষেত্রে কিন্তু এরকম ভাবে অণুগুলো থাকে, একটার সঙ্গে কি হয় একটা অ্যাটাচমেন্ট হয়, যুক্ত থাকে অণুগুলো, কিন্তু একটার সঙ্গে কিন্তু একটা নিয়ে তার যদি আমরা এক প্রান্তে তাপ দিই, তাহলে কি ঘটনা হবে জানো? এই অণুগুলোর মধ্যে কম্পন সৃষ্টি হয়। যদি এই এক কঠিন পদার্থ নিচ্ছি দিয়ে এই প্রান্তে ধরো তাপ প্রয়োগ করলাম, এই প্রান্তে আমরা তাপ প্রয়োগ করলাম, তাপ প্রয়োগ করলে কি আমরা বললাম এই অণুগুলির মধ্যে কম্পন সৃষ্টি, অণুগুলির মধ্যে কম্পন বেড়ে যায়, অণুগুলি তাদের সাম্যাবস্থার চারপাশে বেশি বিস্তার নিয়ে কাঁপতে থাকে, সাম্যাবস্থার চারপাশে বেশি বিস্তার নিয়ে কাঁপতে থাকে, মানে কম্পন যেটা বললাম, ফলে
তারা পাশের অণুগুলির সঙ্গে আরো বেশি সংঘাত ঘটায়। তখন তারা যাবে পাশের অণুগুলোর মধ্যে আরো বেশি পরিমাণে সংঘাত সংঘাত সৃষ্টি করে, ধাক্কা ধাক্কা শুরু করে দেয়। যখন অণুগুলো কম্পন বেড়ে যায় তখন পাশের অণুগুলোর মধ্যে গিয়ে সংঘাতের পরিমাণ কি হবে, সংঘাতটাও কি হবে বেশি পরিমাণে ঘটাবে। এই সংঘর্ষের ফলে যখন এই অণুগুলোর মধ্যে সংঘর্ষ শুরু হবে, এই সংঘর্ষের সময় কি হবে, তাদের কম্পনজনিত শক্তি, কম্পনজনিত শক্তি বলতে গেলে কি হবে, শুধু গতি শক্তি থাকবে, আর কিছু নয়। কম্পনের ফলে কি হবে, তাদের গতি শক্তিটা বেড়ে যাবে, তাদের কম্পনজনিত গতি শক্তি কিছু অংশ কি হয় পাশে কমতে যায়। যখনই এই অণুগুলোর মধ্যে কম্পন সৃষ্টি হবে, কম্পনের বিস্তার যখন বেশি হবে, সেই অণুগুলোর সংঘাতে বলে যে শক্তি উৎপন্ন হবে, যে শক্তি সঞ্চয় করবে, সেই শক্তিটা কি বললাম, গতি শক্তি। সেই গতি শক্তির কিছুটা অংশ এই পাশের অণুগুলোকে কি হবে, সঞ্চালিত হবে। একটা সঙ্গে একটা অণু কি হবে, খুব মানে কাছাকাছি থাকে, ঘন সন্নিবেশ থাকে, ফলে কি হবে, এই যে গতি শক্তিটা সে আয়ত্ত করলো বা লাভ করলো, সেই গতি শক্তি গুলো এই পাশের অণুগুলোর মধ্যে সে কিছুটা অংশ দিয়ে দেবে, কিছুটা অংশ পাশের অণুকে দেয়। এই অণুগুলি কি হবে, আবার এই যে অণুগুলো গতি শক্তি লাভ করলো, যে পাশের অণুগুলো, এই যে পাশের অণুগুলো গতি শক্তি লাভ করছে, এই পাশের অণুকে আবার তার পাশের অণুকে দেবে, আবার এই অণুকে করবে তার পাশের অণুকে দেবে। এইভাবে এই একটার পর একটা মানে অণুগুলো কি হবে, তাদের পরস্পরের কিছুটা শক্তি কি করে দিয়ে দেয়, এই অণুগুলি আবার কেন তাদের পাশের অণুগুলিকে কিছুটা শক্তি কি হয় স্থানান্তরিত করে। এইভাবে তা গতি শক্তি, এইভাবে তা তাপজনিত গতি শক্তি, শুধু বলবো না তাপজনিত গতি শক্তি বা তাপ এক অণু থেকে অন্য অণুতে প্রসারিত হয়, প্রবাহিত প্রসারিত নয় প্রবাহিত হয়, এক অণু থেকে অন্য অণুতে কিন্তু তাপটা প্রবাহিত হয়, কিন্তু অণুগুলির স্থানচ্যুতি কিন্তু ঘটে না। এইটাই হচ্ছে তার অ্যাকচুয়ালি আণবিক ব্যাখ্যা, মানে পরিবহন পদ্ধতির আণবিক ব্যাখ্যা হচ্ছে কিন্তু এটা। কি বললাম, দেখো বললাম কোনো কঠিন বস্তু একটা অংশ যদি আমরা তাপ দিই, সে কি করে, ওই তাপটা গ্রহণ করে, গ্রহণ করার পরে কঠিন বস্তু যে অণুগুলো ঘন সন্নিবিষ্ট হয়ে থাকে, সেই অণুগুলোর তাপ সঞ্চালন হওয়ার ফলে তাদের কম্পন অণুগুলোর মধ্যে কম্পন শুরু হয়ে যায়। যখন এই কম্পনের পরিমাণটা খুব বেড়ে যায় তখন কি হবে, এই অণুগুলোর কম্পনের ফলে যে গতিশক্তি আয়ত্ত করে বা লাভ করে, সেই গতিশক্তির কিছুটা অংশ এই পাশের অণুগুলোকে দিতে থাকে, মানে পাশের অণুগুলো কি হবে আরো কম্পন শুরু হয়। এইভাবে একটার পর একটা অণু কি হয় কাঁপতে কাঁপতে তাপটাকে এক স্থান থেকে অন্য স্থানে বয়ে নিয়ে যায়, কিন্তু মাধ্যমের অণুগুলো কিন্তু কোনো স্থানচ্যুতি ঘটে না। দেখো যে পরিবহন পদ্ধতি বললাম, এই পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালনে কি কি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করব, দেখো পরিবহন পদ্ধতিতে যদি আমাদের তাপ সঞ্চালিত হয়, পরিবহন পদ্ধতিতে যদি তাপ সঞ্চালিত হয়, সেক্ষেত্রে একটা হচ্ছে বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য যেটা মেন, একটা জড় মাধ্যমের প্রয়োজন। জড় মাধ্যম ছাড়া কঠিন মানে কঠিন বস্তু বা তরল বস্তু বা গ্যাস বস্তু যাই হোক না কেন, কোনো জড় মাধ্যম ছাড়া এই পরিবহন পদ্ধতিতে কিন্তু তাপ সঞ্চালিত হতে পারে না। তার মানে কঠিন বস্তু মানে পরিচালন পদ্ধতি, পরিবহন পদ্ধতির কি বৈশিষ্ট্য বলে দিলাম, পরিবহন পদ্ধতির যে বৈশিষ্ট্য বলে দিলাম, পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালনের বৈশিষ্ট্য, আমরা সবাই পরিবহন পদ্ধতিকে বৈশিষ্ট্য বলবো সঞ্চালনের বৈশিষ্ট্য, কি বৈশিষ্ট্য বললাম, এক নম্বর বৈশিষ্ট্য বললাম পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য একটা জড় মাধ্যমের কিন্তু প্রয়োজন। কঠিন তরল ও গ্যাসীয় সব পদার্থই কিন্তু পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালন করে, মাধ্যমের অণুগুলির বন্ধন যত দৃঢ় হবে,
মানে বিশেষ করে কঠিনের ক্ষেত্রে কি হয়, মাধ্যমের অঙ্গগুলির বন্ধন খুব দৃঢ় হয়ে যায়। এই মতো ছবি এঁকে দেখালাম, তাহলে মাধ্যমে অণুগুলির বন্ধন যত দৃঢ় হবে তাপের পরিবহন তত কি হবে বৃদ্ধি পাবে, তাপের পরিবহন তত সহজ হবে, মানে তাপ সহজেই এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হতে পারবে। তিন নম্বর হচ্ছে মাধ্যমের উত্তপ্ত কণাগুলির কোনো স্থান চ্যুতি হতে না। প্রথমেই বলে দিলাম, যখন সংজ্ঞা বলেছিলাম তখনই বলেছিলাম, তাহলে একটা বৈশিষ্ট্য আর একটা বৈশিষ্ট্য পেলাম, মাধ্যমের অণুগুলির উত্তপ্ত যে অণুগুলো তার কিন্তু কোনো স্থান চ্যুতি হয় না। আর কে ধরে পরিবহন পদ্ধতিতে মাধ্যমের মধ্য দিয়ে উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে যে কোনো অঞ্চলেই তা সঞ্চালিত হতে পারে, উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে যে কোনোভাবেই তাপ সঞ্চালিত হতে কিন্তু পারে। এইগুলোই সব গেল আমার পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালনের বৈশিষ্ট্য। এরপরে আমরা দেখে নেব তাপের পরিচলন জিনিসটা কি। তাপের পরিচলন যে পদ্ধতিতে পদার্থের উত্তপ্ত অণুগুলি নিজেরাই উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ নিয়ে যায়, যে পদ্ধতিতে কি বললাম পদার্থের উত্তপ্ত অণুগুলি নিজেরাই উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ করে নিয়ে যায় তাকে তাপের পরিচলন। তাহলে এই পরিচলন পদ্ধতির কি কি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি, যেমন পরিবহনের ক্ষেত্রে দেখলাম পরিবহন প্রণালীর বৈশিষ্ট্য বলতে গিয়ে দেখলাম জড় মাধ্যমের প্রয়োজন, পরিচলন প্রণালীর ক্ষেত্রেও কিন্তু ঠিক একটা জড় মাধ্যমের প্রয়োজন। তাহলে পরিচলন প্রণালীর বৈশিষ্ট্য পরিচলন জড় মাধ্যম ছাড়া তাপ সঞ্চালন হতে পারত না, কিন্তু এক্ষেত্রে পদ্ধতিটা করবো
হচ্ছে বিকিরণ প্রণালী, যেখানে জলমাধ্যম থাকলেও কোনো সমস্যা নেই, না থাকলেও তোমার কাছে সমস্যা নেই। যে কোনো জলমাধ্যমের সাহায্য ছাড়া অথবা জলমাধ্যম থাকলে তাকে উত্তপ্ত না করে, বললাম জলমাধ্যম থাকতেও পারে আর না থাকলেও কোনো সমস্যা নেই, যদিও যে থাকে তাকে উত্তপ্ত না করে, তা যে প্রক্রিয়ায় এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয় তাকে বিকিরণ বলে। কি বললাম? কোন জড়মাধ্যমের সাহায্য ছাড়া অথবা জড়মাধ্যম থাকলে তাকে উত্তপ্ত না করে, তা যে প্রক্রিয়ায় এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয় তাকে বিকিরণ বলে। এবারে দেখো বিকীর্ণতা, বিকীর্ণতা কি এবং বিকীর্ণতাকে আমরা বৈশিষ্ট্য করে দেব। বিকীর্ণতা সূর্য থেকে সরাসরি পৃথিবীতে যে পদ্ধতিতে তাপ এসে পৌঁছায় সেই তাপটা হচ্ছে বিকীর্ণতা। সূর্য থেকে সরাসরি পৃথিবীতে যে তাপ আসে সেটা হলো বিকীর্ণতা। তাহলে বিকীর্ণ প্রণালীতে উৎস থেকে তাপ শক্তি তরঙ্গের আকারে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। বিকিরণ প্রণালীতে উৎস থেকে তাপ শক্তি তরঙ্গের আকারে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এই প্রণালীতে সঞ্চালিত তাপকেই বলবো আমরা বিকীর্ণতা। কি বললাম? আবার বলছি, বিকিরণ প্রণালীতে উৎস থেকে তাপ শক্তি তরঙ্গের আকারে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এই প্রণালীতে সঞ্চালিত তাপকে আমরা বলবো বিকীর্ণতা। তাহলে বিকীর্ণ তাপের কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় আমরা একটু দেখে নেব। বিকীর্ণ তাপের বৈশিষ্ট্য কি কি আমরা বৈশিষ্ট্য লক্ষ্য করি সেগুলো আমরা একটু দেখে নেব। কি কি বৈশিষ্ট্য? এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বিকীর্ণ তাপ আলোর মতো এক প্রকারের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। বিকীর্ণ তাপ আলোর মতো এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তা শূন্য মাধ্যমের মধ্য দিয়ে চলাচল করতে পারে। যেমন আলো শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে চলাচল করতে পারে, সেরকম বিকীর্ণ তাপ বললাম আলোর মতো এক রকমের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যা শূন্য মাধ্যমের মধ্য দিয়ে চলাচলের সক্ষম। বিকীর্ণ তাপ কোন মাধ্যমের মধ্য দিয়ে চলার সময় মাধ্যমকে উত্তপ্ত করে না। দেখো সংজ্ঞা দিয়ে কিন্তু বলেছিলাম মাধ্যম ছাড়াও চলাচল করতে পারে। যদি সেই স্থানে সেই সময় বিকীর্ণ তাপের সময় যদি কোনো বস্তু বাধা দেয় সেই বস্তুটি কিন্তু উত্তপ্ত, কিন্তু মাধ্যমকে কিন্তু সে উত্তপ্ত করে না। তিন নম্বর হচ্ছে বিকীর্ণ তাপ সরল রেখায় চলাচল করে। বিকীর্ণতা সরল রেখায় চলাচল করে। চার নম্বর বললাম বিকীর্ণতা আলোর বেগে, বিকীর্ণতাপের বেগ আলোর গতিবেগের সঙ্গে সমান, অর্থাৎ তিন গুণিত দশের মাত্রায় আট মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে বিকীর্ণতাপের গতিবেগ। চার নম্বর বৈশিষ্ট্য বললাম। পাঁচ নম্বর, উৎস থেকে দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে, উৎস থেকে যেখানে উৎস আমার বিকীর্ণ তাপে তার থেকে যত দূরত্ব আমার বৃদ্ধি পাবে বিকীর্ণ তাপের প্রাবল্য কিন্তু কমতে থাকে। উৎস থেকে দূরত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিকীর্ণ তাপের প্রাবল্য কিন্তু কমতে থাকে বা হ্রাস পায়। বিকীর্ণ তাপ উৎস থেকে তরঙ্গের আকারে চতুর্দিকে সঞ্চালিত হয়। বিকীর্ণতা উৎস থেকে তরঙ্গের আকারে চতুর্দিকে সঞ্চালিত হয়। বিকীর্ণতা আমাদের ত্বকে অনুভূতি জাগায়। বিকীর্ণতা আমাদের ত্বকে তাপের অনুভূতি জাগায়।
এইগুলো গেল বিভিন্ন তাপের বৈশিষ্ট্য। এরপরে আসবো থার্মো ফ্লাক্স। থার্মো ফ্লাক্স এটাকে ডিওয়ার ফ্লাক্স বলা হয়। ডিওয়ার এই সব উপায়ে তাপের পরিচালন বন্ধ করে
গরম জিনিস অনেকক্ষণ গরম এবং ঠান্ডা জিনিসকে অনেকক্ষণ ঠান্ডা রাখা সম্ভব এবং তোমাদের এই অধ্যায়টি শেষ হয়ে গেল তোমরা নিজেরা নিজেদের মতো করে পড়ে নিও ঠিক আছে ভালো থেকো।